হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সানভি অফিসিয়ালে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি গুছিয়ে নিয়েছি, এক জায়গায় যাব ঘুরতে। চলো, আমি যেতে যেতেই বলছি কোথায় যাই। তো এই যে গাড়িতে উঠে গেছি, আমি আরও এক জায়গায় যাব বলতে, আমি একটুখানি আমার ননদদের বাড়িতে ঘুরতে যাব। তো চলো যেতে থাকি আর তোমাদের সাথে কথা বলতে থাকি। তো দেখো আমাদের সাইড দিয়ে কত সুন্দর ধান ক্ষেত, তো আমি সেটাই দেখাচ্ছিলাম। আমি আর ও যাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তারপর তোমাদের সাথে আর কোনো কথা বলতে পারিনি বা ভিডিও নেওয়া হয়নি। তারপরে দেখো ওই টাওয়ারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, আমি এখন বনগাঁতে আছি। রেলগেটের এখানে এসে দেখি গেট পড়ে গেছে। গেট পড়ে গেছে আর কি আর করার, দাঁড়াতে হবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কখন ট্রেনটা বেরোবে আর গেটটা তুললে আমরা বেরোবো। ট্রেনটা চলে যাওয়ার পরে আমরা এই যে বেরিয়ে পড়েছি। তো দেখো রাস্তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর লাগছে। সূর্যের আলোয় গাছগুলো মনে হচ্ছে ঝলমলিয়ে উঠছে। আমরা প্রায় চলে এসেছি। তো রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে একটা দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। যে মিষ্টি নিয়ে এইভাবে বদ্যিদের বাড়ির দিকে এগোচ্ছি। তো বন্ধুরা দেখো এই যে বদ্যিদের বাড়িতে প্রায় চলেই এসেছি। তো এই যে এই মোড়টা ঘোরালেই ওদের বাড়ি। এই দেখো ওর মেয়ে আর ও কেমনভাবে বসে হাসছে আমাদের দেখে। আমি আবার ও আবার ভিডিও করছে বলে আমি আবার হাসছি। তো তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো তারপরে চলে এসেছি খেতে। প্রথমেই দেখলো ভাত, এইটা হলো মাশরুম আর আলু দিয়ে কষা, আর এটা হলো শিম আলু দিয়ে শুটকি মাছের এই চচ্চড়ি। শাক হয়েছে, এখানে মাছের ঝাল হয়েছে, এটা স্পেশাল। এটা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা, আর এটা হলো ডাটা আলু মাছ দিয়ে ঝোল। তারপরে দেখো আমি আমার বড় ননদের মেয়ে আর আমার বরমশাই বসে গেছি তিনজন খেতে, আর বরদি হলো পরিবেশন করছে। তো আমরা খেতে খেতে কথা বলছি, কথা বলতে বলতে ও আবার দেখলো হট করে যে ভিডিও বানাচ্ছি। কেউ বুঝতে পারিনি যে আমি ভিডিও বানাচ্ছি। তারপরে আমার পাশে বসে আছে আমার বড় ননদের মেয়ে, ও বলছিল যে মামি আমি ছবি এঁকেছি, তো চলো তোমাদের তোমাকে একটু দেখাবো। তাই ও আমি বলছি ঠিক আছে। তারপরে ও আবার হট করে দেখলো যে ভিডিও বানাচ্ছে, তারপরে একটু হাসছে। ওর মামা বলছে দাঁড়া তোর ভিডিওতে দিয়ে দেবো। ও এমনিতেও খুব সুন্দর ছবি আঁকে। তো চলো তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এরপরে আমাদের খাওয়া শেষ, তারপরে রেস্ট নিতে ঘরে গেছি। তারপরে ওর ওই ড্রয়িংগুলো দেখাচ্ছিলাম আর ওকে একটু দেখাচ্ছি, তো ও আবার লজ্জা পাচ্ছে। তো দেখো ও কত সুন্দর ছবি আঁকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। শিব ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর, আমার এই ছবিটা খুব সুন্দর লেগেছে। তো এমনিতেও খুব সুন্দর সব ছবিগুলোই, কিন্তু তোমরা তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন ও আঁকতে পারে। তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে বলো।
অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু তো বন্ধুরা, এরপর চলে যাব একটু মেজদিদের বাড়িতে। মেজদিদের বাড়ি বলতে বদ্দি আর মেজদিদের বাড়ি গ্রাম পাশাপাশি। তো এই দেখো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম, তারপরে এই যে মেজদিদের বাড়িতে চলে এসেছি। ওদের বাড়িতে গিয়ে দেখি ও ভাত খাচ্ছিল। তারপরে বন্ধুরা, ওদের সাথে আমি কথা বলতে থাকি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।